হ্যালো পিপল, সো আজকে আমরা আসছি একটা রেস্টুরেন্টে, খাবো, রিভিউ দিব, দেখি কী অবস্থা। এটা হচ্ছে লস্ট এশিয়া, একটা মেডিটেরিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি মিক্সড, সো এটা হচ্ছে মিক্সড একটা রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে লস্ট এশিয়া। এটা আগে ছিল হচ্ছে আপটন পার্কে, কিন্তু এটা এখন চেঞ্জ করে নিয়ে আসছে হচ্ছে লেইটনে। সো এটা হচ্ছে তাদের লোগো, তাদের নাম লস্ট এশিয়া। সো এখানে আসার মেইন রিজনটা হচ্ছে আসলে হচ্ছে মকটেল, কারণ এটা হচ্ছে মকটেলের জন্য অনেক ফেমাস। মকটেলটা আমরা অনেকটাই প্রেফার করি, কারণ হচ্ছে নন অ্যালকোহলিক, তো এর জন্য এখানে ভালো ভালো মকটেল পাওয়া যায়। ম্যাক্সিমাম বলতে এখানে সবগুলো মকটেলই, এদের যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, টোটাল যে লিস্টটা, এই মকটেল সবগুলোই হচ্ছে নন অ্যালকোহলিক। সো এখানে ডিফারেন্ট টাইপের মকটেল পাওয়া যায়, যেগুলো আপনারা বাইরে গিয়ে হয়তো ককটেল হিসেবে খেতে চান, কিন্তু অনেকেই অ্যালকোহলের কারণে সেটা খেতে পারে না, কিন্তু এখানে আসলে সেই জিনিসগুলোই আপনি পাবেন, বাট উইদাউট অ্যালকোহল। সো অফকোর্স যারা নন অ্যালকোহলিক তারা এখানে এসে মকটেলের জন্য আসতে পারেন। আমরা প্রথমে ভেবেছিলাম এখানে এসে অ্যাপেটাইজার খাবো, কারণ তেমন একটা খিদা নাই, কিন্তু এদের অ্যাপেটাইজারের যে সিলেকশনগুলো তেমন একটা বেশি নাই, সবগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে চিকেন উইংস টাইপের, তো এর জন্য আমরা এটা অ্যাভয়েড করতেছি। আর যেহেতু এটা ডিনার টাইম, সো আমরা ভাবলাম যে ওকে ওয়াই নট জাস্ট হ্যাভ ডিনার। তো আমরা এর জন্য এদের বেস্ট সেলার যেটা, এদের ল্যাম্ব বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানিটা হচ্ছে বেস্ট সেলার, আমরা সেটা চুজ করেছি এবং সাথে নিয়েছি হচ্ছে চিকেন কড়াই, কারণ আমাদের গ্রেভিনেস দরকার আছে, সো একটু গ্রেভি নিয়েছি সাথে। এবং মকটেল হিসাবে আমি যেটা প্রেফার করেছিলাম ব্লু স্কাই ফ্লাফি ক্লাউড, এটা অ্যাকচুয়ালি একটু মিল্কি টাইপের, আমি মিল্কি টাইপের খুব পছন্দ করি, সো এটা ছিল না তাদের কাছে, যার কারণে আমি সেটা নিতে পারিনি। এই জন্য আমি চুজ করেছি হচ্ছে মিল্কশেক, সো মিল্কশেক দেবো আমি কিন্ডার বুয়েনার মিল্কশেক। আর লুনার চয়েস করেছি হচ্ছে রেড ড্রাগনটা হচ্ছে স্ট্রং সুইট জিঞ্জার ব্র্যান্ডি কাউন উইথ দিস সুথিং লাইচি, সো এটা পড়তে অনেক ভালো লাগতেছে, আশা করি ড্রিঙ্কসটাও অনেক মজা হবে। সো আসার পরে আমরা বলবো আপনাদেরকে কেমন হয়েছে। সো আমাদের ফুডগুলো অলমোস্ট চলে আসছে, আমার ল্যাম্ব বিরিয়ানি চলে আসছে, ল্যাম্ব বিরিয়ানি, আর লুনার চলে আসছে চিকেন বিরিয়ানি, প্লাস হচ্ছে আমার মিল্কশেক, আর লুনার দেখতে পাচ্ছেন রেড ড্রাগন আর চিকেন বিরিয়ানি, আমার ল্যাম্ব বিরিয়ানি, এখন চলে আসছে হচ্ছে আমাদের কড়াই চিকেন। সো আমরা খাবারগুলো সব পেয়ে গেছি, এখন ট্রাই করে দেখি কী অবস্থা। আমি নিয়েছি হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, এটা নাকি এদের বেস্ট সেলার, ট্রাই করে দেখি কী অবস্থা। রাইসটা হচ্ছে অনেক ঝরঝরা, অনেক স্পাইস, আপনার মানে মুখের ভিতরে দিলে এই স্পাইসগুলো মনে হচ্ছে যে এক্সপ্লোড হচ্ছে, নাইস। এবং একটা সুন্দর একটা ফ্লেভার, এটা যে ল্যাম্ব সেটা বোঝা যাচ্ছে না। আমি জানিছি যে এদের ল্যাম্বটা হচ্ছে স্লোলি কুক করা হয়েছে, সো একদিন আগে রাতে ম্যারিনেট করে রেখে তারপরের দিন সেটা কুক করা হয়েছে, দ্যাটস গুড। সাথে তারা দিয়েছে হচ্ছে রায়তাটা একটু খেয়ে দেখি এমনিতেই। একটু ডিফারেন্ট টাইপের রায়তা, কারণ রায়তাতে নর্মালি অনিয়ন খুব কম দেওয়া হয়, অনিয়ন তেমন একটা দেওয়া হয় না, কিন্তু এদের এখানে অনিয়নটা আছে, অনিয়নটা আমি বেশি পাচ্ছি। আমি রায়তা দিয়েই ল্যাম্ব বিরিয়ানিটা ট্রাই করতে পারছি, রিয়েলি রিয়েলি গুড। সো আমি এখন ল্যাম্বটা ট্রাই করে দেখি ল্যাম্বটা কেমন টেন্ডার হয়েছে কিনা, ল্যাম্বটা অনেকটাই টেন্ডার। এটা হচ্ছে আমি একটু কাবুলি পোলাও টাইপের পাচ্ছি, ফ্লেভারটা পাচ্ছি আর কি, কিন্তু এটা আসলে পাকিস্তানি একটু বিরিয়ানি টাইপের, কিন্তু ওরা যে কাবুলি পোলাওটা ওই স্টাইলেই করেছে এবং খুব স্পাইসি,
Very good. আসলে ঝরঝরা হয়েছে। রাইসটা খুব ভালো লাগতেছে। আমি কড়াই চিকেন আছে, কড়াই চিকেনটা ট্রাই করতেছি, দেখি কেমন। একটু গ্রেভিনেস না হলে হয় না, এর জন্য আমি প্রথমে গ্রেভিনেসটা ট্রাই করছি। এর সাথে একটা নানও নেওয়া যায়। সো দেখি কেমন। অসাধারণ চিকেন কড়াইটা, অনেক অনেক মজা, অনেক ফ্লেভারফুল, স্পাইসি, ঠিক যেমন বাংলাদেশের রেস্টুরেন্টে যেরকম মানে তারা টেস্ট দিয়ে করে সেরকম। একটু বেশি অয়েলি বাট টেস্ট ওয়াইজ অনেক ভালো, অনেক অনেক ভালো। তো এখন ট্রাই করবো হচ্ছে মিল্ক শেক, কিন্ডার বুয়েনো ফ্লেভার, উপর অ্যাজ ইউজুয়াল নর্মাল হুইপ ক্রিম, এবং ভিতরে হচ্ছে চকলেট, চকলেটের সস। ট্রাই করে দেখি। ইটস এ গুড ওয়ান। এত আহামরি আসলে কিছু না, মানে কিন্ডার বুয়েনোর ফ্লেভারই পাচ্ছি, তবে ফ্লেভারটা একটু কম। আমি বেশি এখানে ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারটা পাচ্ছি। ভ্যানিলা আইসক্রিম নর্মালি তো মিল্ক শেকের সাথে দেয়, তো সেটার পরিমাণটা আমার মনে হয় একটু বেশি। কিন্ডার বুয়েনোর চকলেট মনে হয় তেমন একটা বেশি ইউজ করেনি তারা, এবং পোর্শনটা হচ্ছে অনেক বড়। সো এটার দাম হচ্ছে 450। 450 অনুযায়ী এটা কিন্তু অনেক বড়। আমি এবার লুনার মকটেলটা ট্রাই করতে চাচ্ছি। এটা হচ্ছে রেড ড্রাগন, কালারটা অনেক সুন্দর। উপরের দিকে হচ্ছে একটু হোয়াইটিশ, এবং নিচের দিকে হচ্ছে ফুললি রেড, এবং মাঝখানে হচ্ছে গ্রিন, কিছু লেমন স্লাইস আছে। সো এটার অনেক কালারফুল, রিয়েলি স্ট্রং, ভেরি গুড। অ্যালকোহল ছাড়াও যে খুব সুন্দর মকটেল হয় এটা আসলে অনেকেই জানেন না হয়তো বা। সো আমি বলবো যে মকটেল যারা লাভার আছেন তারা এখানে এসে ট্রাই করতে পারেন। যেমন রেড ড্রাগনটা আমার কাছে খুব ভালো লেগেছে কম্পেয়ার টু মিল্ক শেক। সো ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।